আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তামান্না জুই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে মক্কার ক্লক টাওয়ারের ভেতরটা একটু ঘুরে দেখাবো, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার সাথে থেকে ভিডিওটা দেখবে। এই ক্লক টাওয়ারটি ইসলামের পবিত্র শহর মক্কায় বিশ্বের বৃহত্তম টাওয়ার ক্লক। আমরা মক্কায় ঢুকলে অনেক দূর থেকেও এক ক্লক টাওয়ারটি দেখতে পাই। তো এটার ভিতরে কি আছে দেখার জন্য আমার অনেক দিনের ইচ্ছে, তাই উমরা শেষ করে আমরা সরাসরি ক্লক টাওয়ারের ভেতরে ঢুকে গেলাম। ফার্স্ট ফ্লোরে ঢুকে প্রথমে দেখলাম এখানে অনেকগুলো দোকানপাট আছে, এখানে সব ধরনেরই দোকান আছে। তো আমি আপনাদেরকে প্রথমে ফার্স্ট ফ্লোরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আমার সাথে থেকে আপনারাও দেখতে থাকুন। এখন করোনা পরিস্থিতির কারণে উপরে মিউজিয়ামটা বন্ধ ছিল। আমার ইচ্ছে ছিল মিউজিয়ামে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, বাট দুঃখের বিষয় মিউজিয়ামটা বন্ধ ছিল, আপাতত কাউকে মিউজিয়ামে উঠতে দিচ্ছে না। তাই আপনাদেরকে যতটুকু পারছি শেয়ার করেছি কয়েকতলা পর্যন্ত। এখানে চারতলা পর্যন্ত সব দোকানপাট, সব রকমের জিনিসপত্র পাওয়া যায় এবং এর উপরে হচ্ছে হোটেল। আর এখন করোনার কারণে লোক সংখ্যা কম হওয়ায় অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে। মক্কার ভিতরে সবাই আসতে পারতেছে না, যারা আগে থেকে পারমিট নিয়ে রেখেছে উমরার জন্য তারাই শুধু মক্কার ভিতরে ঢুকতে পারছে। তাই এখানে অনেক লোক সংখ্যা কম দেখাচ্ছে, কিন্তু অন্যান্য সময় এখানে প্রচুর লোক থাকে, লোক সমাগম থাকে। ফার্স্ট ফ্লোরটা ঘুরতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গিয়েছে, কারণ এই ক্লক টাওয়ারের ভিতরে অনেক বড় জায়গা। পুরাটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, আশা করি ভিডিওটা দেখবেন। আমাদের ফার্স্ট ফ্লোর দেখা হয়ে গেলে এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি, দেখি সেকেন্ড ফ্লোরে কি আছে।
সেকেন্ড ফ্লোরও আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছে, এখন আমরা থার্ড ফ্লোরে উঠছি। আপনাদেরকে সবগুলো দেখাতে পারি নাই, কারণ অনেকগুলো দোকানপাটই বন্ধ হয়ে আছে। থার্ড ফ্লোরে কি আছে দেখা হয়েছে, এখন ফোর্থ ফ্লোরে উঠছি। দেখি 4 নম্বর ফ্লোরে কি আছে। এই সামনের দোকান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, দুইজনের জন্য 2টা বার্গার এবং কিছু চিকেন নাগেটস অর্ডার দিয়েছিলাম, আর সাথে 2টা পেপসি অর্ডার দিয়েছিলাম। অন্যান্য জায়গার দোকান থেকে এখানে প্রাইসটা একটু তুলনামূলক বেশি। এখন আমাদের খাবার নিয়ে এসেছে, এই যে এটা হলো আমাদের খাবার।